পটুয়াখালীর দুমকিতে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অনশন করেছেন ফারজানা বেগম নামের এক তরুণী। গত 12 জুলাই স্বামী আবু বকর সিদ্দিকের বাড়িতে অবস্থান নেওয়ার পর থেকেই পলাতক রয়েছে শ্বশুর শাশুড়ি ও স্বামী সহ ওই পরিবারের সবাই। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, 4 বছর পূর্বে উপজেলার গাবতলী গ্রামের মৃত আলমগীরের ছেলে আবু বকরের সঙ্গে একই উপজেলার শ্রীরামপুর গ্রামের করিমগাজীর মেয়ে ফারজানার বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর আবু বকর ফারজানাকে তার বাবার বাড়িতে রেখে ঢাকায় চলে যান। পরে স্বামীর বাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ মীমাংসা ও পটুয়াখালী স্পেশাল সিনিয়র সহকারী জজ আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেও কোনো সুরাহা না পেয়ে তিনি অনশন করেন। এ বিষয়ে দুমকি থানার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।